বিহারের মধুবনীতে সাংবাদিককে অপহরণ করে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। মধুবনীর উড়ান গ্রামের কাছে বুদ্ধিনাথ ঝা ওরফে অবিনাশ নামের ওই সাংবাদিকের দগ্ধ দেহ উদ্ধার হয়। শুধু সাংবাদিকই নন, বছর বাইশের এই তরুণ সমাজকর্মীও ছিলেন। আরটিআই নিয়ে তিনি কাজ করতেন। ইতিমধ্যে এই ঘটনাতে চারজনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত 9ই নভেম্বর থেকে তার খোঁজ মিলছিল না এবং রাত 10টা নাগাদ শেষবার তাকে দেখা গিয়েছিল। খোঁজ না মেলায় 11ই নভেম্বর বেনিয়াপট্টি থানা এফআইআর দায়ের করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, অপহরণের পর প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় অবিনাশকে। তারপর পরিচয় মুছে ফেলতে পেট্রোল বা অ্যাসিড জাতীয় কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে তার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আঙুলে পরা আংটি, হাতে দেখা লাল শার্টের কিছু অংশ, মুখে তিলের চিহ্নের ভিত্তিতে অবিনাশকে শনাক্ত করেন তার দাদা। একাধিক বেসরকারি ভুয়ো নার্সিংহোমের বিরুদ্ধে কলম ধরেছিলেন অবিনাশ। হুমকি দেওয়া সত্ত্বেও থামেননি তার কলম। অভিযোগ, এই রশ্মি হত্যা করা হলো সাংবাদিককে। প্রতিবাদী এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজন তারা নিন্দায় মুখর হয়েছেন। মানে আশঙ্কিত হবার মতো ঘটনা, এবং যারা সংবাদ মাধ্যমে কাজ করে তাদের কাছে তো বটেই, মানে এবং আমার মনে হয় যে কোনো সাধারণ মানুষের কাছে খবরটা খুব একটা ভয়ের বার্তা তৈরি করে যে সাংবাদিকরা যে কাজটা করেন সেই কাজটা আমরা জানি, মানে তার পেছনে এমনিতেই কত ঝুঁকি থাকে। এবং তার সাথে সাথে এটাও আমি বলি, আমার মনে হয় যে আমরা যারা বহু সময় সত্যি সত্যি পশ্চিমবঙ্গে নানান রকম কারণে দুশ্চিন্তিত হই, এবং হওয়ার কারণও নিশ্চয়ই যথেষ্টই আছে, যে আমরা পশ্চিমবঙ্গে আমরা বলি যে ল অ্যান্ড অর্ডার নেই, ল অ্যান্ড অর্ডার নেই, আমরা সঠিক কারণেই বলি, কোনো সন্দেহ নেই। কিন্তু মাঝে মাঝে যখন উত্তরপ্রদেশ কিংবা বিহার টিহারের জায়গা থেকে, বিশেষ করে বিহার কিন্তু অনেকদিন শান্ত ছিল, উত্তরপ্রদেশে বরঞ্চ এরকম ভায়োলেন্স ঘটছে, কিন্তু যখন এই ধরনের ভায়োলেন্সের খবর আসে তখন আমরা বুঝতে পারি যে বোধ হয় কম্পারেটিভলি আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেক বেটার আছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটা শুনলাম সেটা খুবই দুঃখের চিন্তাযোগ্য অপরাধ। একজন সাংবাদিক, তার স্বাধীনতা রয়েছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র মিডিয়া, সেখানে একজন সাংবাদিক একটা নার্সিংহোমের তার কোন গাফিলতি পেয়েছিল সেইটা তুলে ধরার জন্য তাকে যদি মেরে ফেলা হয়, জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়, এর চেয়ে বড় নিন্দাযোগ্য অপরাধ আর হয় না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটার জন্য একটা সিট গঠন করা দরকার আছে, সিট মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এবং সাথে সাথে এদের যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে হয়তো কিছু অ্যারেস্ট করা হবে, এদের ডিটেলসে তার কোনো বয়ান আছে কিনা, তার স্টেটমেন্ট আছে কিনা, তার লেখা আছে কিনা, এই ডিটেলস, তাদের ডিটেলস সবাইকে পুঙ্খানুপুঙ্খ ধরে ইন্টারোগেশন করে যথোপযুক্ত লোককে অ্যারেস্ট করার পরে এদেরকে দ্রুত চার্জশিটের মধ্যে আনতে হবে। এখানে ওখানকার মধুবনী জেলার এসপিকে নতুন করে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করতে হবে, টিম তৈরি করার পর তাদেরকে ধরতে হবে, দ্রুত চার্জশিটের মধ্যে নিয়ে আসতে হবে। এইরকম অন্যায় যেন আর ওইখানে না হতে পারে। দেখুন, এটা তো অত্যন্ত মর্মান্তিক দুর্ভাগ্যজনক ঘটনা, এবং সাংবাদিক, আপনি জানেন সাংবাদিক বা সাংবাদিকতা আমাদের ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলা হয়, তাদের বাস্তুত্ব করা বা তাদেরকে বাস্তুত্ব করার যে প্রচেষ্টা তাকে আমি ধিক্ষার জানাই। এবং সেইভাবে একজন সাংবাদিককে তার পেশাগত কারণে তাকে যদি পুড়িয়ে মারা হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের অবিলম্বে শাস্তি দাবি করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, আমার মনে হয় সরকারের উচ্চ স্তরে তদন্ত করা উচিত এবং সর্বাঙ্গীন পদক্ষেপ নেওয়া উচিত যাতে দোষী ব্যক্তি শনাক্ত হন এবং তাকে শাস্তি দেওয়া যায়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।